পৃথিবীতে সবচাইতে বড় সংবিধান যেটা হলো আল্লাহর বাণী পবিত্র কোরআন সেই কোরআন অনুযায়ী চলতে হবে আল্লাহকেও মানতে হবে রসূলের প্রেম মহব্বত আমার কালবের মধ্যে ধারণ করতে হবে পাকে পাঞ্জা ত না হলে বায়াত তো যিনি আমার গুরু আমি তাকে ব্যক্তিগতভাবে কোনো প্রশ্ন করতে চাই না মহাজনের গানে যা লেখা আছে আমি তাই বলব প্রশ্নের সংখ্যা ভুরি ভুরি হইতে পারে এক জুরি হইতে পারে একটা দুইটা হইতে পারে কি কয় কারণ প্রশ্ন না করলে বলে তো জবাব পাওয়া যাবে না জবাব দিবে না না দিবে এটা আমি আমার গুরুকে জোর করে বললে আমার অপরাধ হবে বেদবি হবে তার যেটা মনে নয় মনে যেটা উদয় হয় সে সেটাই বলবে আমি ওইটা পাইয়াই চিরকৃতজ্ঞতা স্বীকার করব আমি আমার গুরুর সাথে আজকে সাক্ষাৎ হয়ে গেল আমার দয়াল বলছে বাবা তুমি যার সাথে গান গাইবা আজকে যার সাথে গান গাবো উনি তো আমার ছোট না সে আমার দয়াল বলছে সে যদি তোমার বয়সে এ না আরেকজনের কথা বলছে যে যার সাথে তোমাকে শিষ্যের পালা দেওয়া হবে আরেকজনকে গুরুর পালা দেওয়া হবে সে যদি তোমার বয়সে ছোট হয় যদি সে গুরুর দায়িত্ব পায় তারে আগে একটা ভক্তি দিয়ে তারপরে গুরু পালা গুরুর কাছে কিছু চাইবা শিষ্যের পালাটা তারপরে শুরু কর খারাপ বলছে গুরুকে শ্রদ্ধা ভক্তি আদব ফায়দা বিশ্বাস প্রেম গুরুকে দেখার সাথে সাথে যেন আমার মস্তকটা একটু নিচু হয় তাজিম হয় কদম্বুজ হয় সম্মান হয় আল মুমিন ওয়া আখরাবুল মিনাল কাবা একজন মুমিন ব্যক্তি হলো খানায়ে কাবা হইতে অতি উত্তম বুখারি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত আমার পীর কি মুমিন কিনা অবশ্যই মুমিন সে শুধু মুমিন না আমার কাছে মুমিনের চাইতেও বড় মুমিন কাবার চাইতেও কাবা আমার পীর আমার কাছে ওলির চাইতেও মহা ওলি সে কামেল না আমার পীর শুধু কামেল না কামেলে মুকাম আমার মত নরা ধমকে সে ইনসানে কামেলে পৌঁছাইতে পারে শুধু তাই না জগৎবাসীকেও পারে এজন্য আমার মুর্শিদের সাথে সাক্ষাৎ হয়ে গেছে তরিকপন্থীর লোক যারা আত্মসমর্পণ করছেন আল্লাহর রাহে আল্লাহকে সাক্ষী রেখে একজন কামেলিন পীরের কাছে সমর্পণ করছেন আত্মত্যাগ করেছেন এই দেহের সমস্ত কিছু অর্পণ করেছেন জীবন যৌবন মন প্রাণ দেহ শরীর আমার মধ্যে যা আছে সমস্ত কিছু যারা মুর্শিদের চরণ কমলে বিসর্জন দিয়েছেন তারা এহেন কর্মটা করলে আমাদের তরিকতের সুনাম আরো বাড়বে সুনামটা বাড়বে মুর্শিদকে দেখার সাথে সাথে মস্তকটা নিচু করে আপনার কাছে যা আছে তাই গুরুকে দিতে হবে নাহলে বাহ্যিক জগতে দশটা টাকা কিংবা বনের একটা ফুল কিংবা বৃক্ষের একটা ফল কিংবা নদীর একটু জল কিংবা বাহ্যিক জগতে দশটা টাকা বাড়িতে আসলে হাড়ির থেকে পাঁচটা চাউল এক গ্লাস পানি
গুরুর চরণে ভক্তি সহকারে নিবেদন করে দিলে এতেও গুরু সন্তুষ্ট হতে পারে কি কোন খারাপ বলছি বাবা না না ভালো হ্যাঁ তাই আমি মনে করি আমি যার কাছে murid হইছে আমার মুর্শিদ কেবলা মুর্শিদ ইমান চান তার মধ্যে বাস্তবায়ন আমি মনে করব না যে আবুল সরকারের সাথে আমার গান আমার মনে করতে হবে আমার ইমান চানি আমার সামনে দয়ালকে দেখা তাই বার্ষিক জগতে এখানে তো কোনো মালা ডালা নাই একটা মালা থাকলে আমার দয়ালের গলায় পরিয়ে দিতাম একটা মালা সাথে বার্ষিক জগতের 100 টাকা এটা আমার গুরু দক্ষিণা এটা আমার গুরু পদে জলাঞ্জলি আমার হাদিয়া কিম্বা নজরানা দিয়ে আমার মুর্শিদকে অন্তরে স্থান দিয়ে হৃদয়াঙ্গিনায় বসানোর ব্যবস্থা করে আমার মুর্শিদ পদে মস্তকটা নিচু করে একটা তাজিমি করব সম্মানজনক সেজদা এটা যেন আমার ত্রুটি বিচ্যুতি না হয় আমার যেন ভুল ত্রুটি না হয় কারণ আমি কেবল শুরু করছি মূলের ঘরে যার ভুল থাকে তার কি কোনো সমাধান আছে আমি যেন মূলে কোনো কাজ কামে ভুল না করি না তাই আমার মুর্শিদের চরণে একটা ভক্তি দিয়ে তারপরে পালাটা শুরু করব যারা তরিক ধরছেন মসজিদের কাছে আত্মসমর্পণ করছেন আমার এই কর্ম দেখে একটা লোক যেন ভ্রান্ত পথে না চলে সে যেন তার পীরের প্রতি আরো মহব্বত থাকে বারে সে যেন ভ্রান্ত পথে না চলে এই কাজটা কইরে চলবেন তাহলে মসজিদের নেক নজর আপনার উপরে থাকবে ত্রুটি বিচ্ছুতি যেন না হয় ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন আমার মন থেকে একটি গান করব এই গানের মধ্যে পবিত্র কাবা নিয়ে আমার একটা গান এই গানের লেখক আমার যিনি গানের গুরু সাধক সুশীল সরকার প্রশ্ন পাঁচ ছয়টা আছে যেটা আপনার উদয় হয় মনে এটা গুরুর মর্জি যেটা উত্তর দিবে আমি সেটাই ফিরে ধার্য করব নাম শুনি মক্কা নগর এই পৃথিবী মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর এই পৃথিবী মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর মানব দেহের কাবাগর আমার দয়াল হে কৃপা করে বুঝাইয়া দাও না মানব দেহের কাবাগর মাসের কত তারিখে হজ হয় মরে হকামা
365 দিন এই কথাটা আমার জানার দরকার এই একটা কথা জানব অত প্রশ্ন না আমার প্রতিদিনই হজ হয় আল্লাহর পবিত্র কাবা ঘরে কি প্রতিদিন হজ হয় না সেই হজের নাম কি কি কোন কথা বলেন উমরা হজ কিন্তু আমি জানতে চাই বড় হজটা কখন হয় 365 দিনে জিলহজ মাসের 10 তারিখে পবিত্র কাবা ঘর আল্লাহর ঘর মহান আল্লাহর স্রষ্টা তার ঘর সেই ঘরে এই পৃথিবীর মধ্যে হলো কাবা ঘর আমি জানতে চাই ওই পৃথিবী ওটাও একটা পৃথিবী এই মানব দেহটাও একটা পৃথিবী কি কোন বাবারা এই মানব দেহে যে পৃথিবী আছে এই পৃথিবীর মধ্যে এই পৃথিবীতে কাবাটা কোথায় কোন মাসের কত তারিখে হজ হয় বাহ্যিক জগতে হজ প্রতিদিনই হয় আস্তে এটার নাম হলো উমরা হজ আর বছরে একদিন শুরু হয় আড়াই দিনে শেষ হয় এটাকে বড় হজ বলা হয় যেটা জিলহজ মাসের হয় আমি জানতে চাই এই মানব দেহে ছোট হজ হয় কখন আর বড় হজ হয় কখন এই পৃথিবীর মধ্যে বাবা নাম শুনি এই পৃথিবীর মধ্যে বাবা নাম শুনি বল গুরু কোথায় আছে মানবের বল গুরু কোথায় আছে একটা কথাই আমার জানা দরকার পবিত্র আরব দেশে মক্কা নগরে কাবা ঘর আছে আচ্ছা শরণ দিব আছে কিনা আছে আছে জেদ্দা আছে নাকি আছে জেদ্দাও আছে শরণ দিব আছে প্রশ্ন বেশি হয়ে গেলে কিছু মনে করবেন না আপনার যেটা মনে নয় সেটাই উত্তর দিয়ে শরণ দি হতে জেদ্দা কোন দিকে মক্কা কোন দিক মদিনা কোন দিকে তে ঈদ মোবারক কার সাথে মিলাইস কি না রে কোন দিকে নামাজ পড়ি
কোন দিকেতে ওযু করি কোন দিকেতে সেজদা করি কি দিলে হয় কুরবানি কোন দিকে সেজদা করি কি দিলে হয় কুরবানি
তোমারই নামের ধ্বনি শুনি তোমারই নামের ধ্বনি নামের ধ্বনি তোমার I'm